আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আসলে কি বলবো আমি বুঝতে পারতেছি না আমার আসলে সেভাবে আসলে কথা বলতে ইচ্ছা করতেছে না তো আসলে আপনারা জানেন আর চার পাঁচ দিন যাবৎ আমি মানসিকভাবে কি টেনশনে আছি তো কি এক সমস্যা আমার ঘরে এসে পড়লো তো আমি সেগুলো নিয়ে ঝামেলায় ঝামেলায় আমার দিনগুলো যাচ্ছে তো যাই হোক তবুও আপনাদের মাঝে সাধারণভাবে একটি ভিডিও শেয়ার করলাম আর কিছু কথা বলবো তো আপনারা হয়তো বলবেন আমি আজকে দুই তিনটা ভিডিওতে এই কথাগুলাই শুধু বলছি কারণ এই জন্যই বলছি আমি যখন বাড়িতে গিয়েছিলাম শনিবারে বাড়ি থেকে আসার পরে আমি এসে দেখি আমার ফেসবুক হ্যাক হয়ে গিয়েছে ফেসবুক আইডি হ্যাক হয়ে মেসেঞ্জারে সবার সাথে টাকা চেয়েছে তো যে একজনের টাকা দিয়েছে তো এটা আমার তো কোনো দোষ নাই তো যে টাকা দিয়েছে তার যাচাই করা উচিত ছিল সে যদি অন্তত একটা কল দিয়ে জিজ্ঞাসা করত তাহলে বুঝতে পারতো তো এইভাবে আসলে ফেসবুক আইডি হ্যাক করে তো মানুষকে হয়রানি তো টেনশনে ফেলা তো এগুলো আসলে সম্মান নিয়েও একটা আসলে ঠানাটানি হয়রানি মানসিক চাপে তো যাই হোক আল্লাহ তালাই বিচার করবে কারণ দুনিয়াতে যে যতই অপরাধ অন্যায় করুক না কেন কারো রেহাই নেই যার যার পাপের শাস্তি তাকে দিয়ে যেতে হয় তো আল্লাহ আল্লাহতালায় চোখে দেখেছেন তার কাছ থেকে তো কেউ কোনো কিছু লুকাতে পারবে না আমি এইটাই আশা রাখি তো এখন শুধু একমাত্র আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি তো আমি যখন ভাষায় এসে জানতে পারি যে আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি সাথে সাথে এক মিনিটের একটি ভিডিও করে ইউটিউবে ছেড়ে সবাইকে সাবধান করে দিয়েছি যেন কেউ ভুলঠা না করে তো এটা তো আর আমার অপরাধ না কারণ আমি যখন একটা সমস্যায় পড়েছি এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা আপনাদেরকে জানানো এটা আমার কর্তব্য তো তার জন্যে আমি আপনাদের মাঝে সাথে সাথে এটা শেয়ার করেছি তো অলরেডি আমাকে অনেক ভিউয়ার্স আপু ভাইয়ারা আমাকে এই ব্যাপারে সাহায্য করেছে তো আমি যদি খারাপ হতাম আমি যদি সেই ধরনের বাটোয়ার হতাম তাহলে আমাকে কেউ এভাবে সাপোর্ট করতো না কারণ সবাই জানে আমি কেমন তার জন্যে আমাকে অনেক আপু ভাইয়ারা সাপোর্ট করেছে সবাই শেয়ার দিয়েছে তো এটাও নাকি আমার অপরাধ আমি কেন শেয়ার দিলাম এ কেন আবার ভিডিও করলাম বলতেছে আমি নাকি ভাইরাল হওয়ার জন্যই ভিডিওগুলো দিয়েছি এগুলো মানুষ আসলে কতটা ছোট লোকের মতন মন মানসিকতা হলে এই সমস্ত কথাগুলো বলতে পারে যে একজন বুঝ গিয়ানদার বিবেক বিবেকদার মানুষ হলে কখনো মুখ দিয়ে এই সমস্ত কথাগুলো আসবে না সে আগে নিজে চিন্তা করবে তো যাই হোক আল্লাহ আল্লাহতালা এই সমস্ত লোকদের দান করুক শুধু এইটুকুই বলব তো আমি যখন আপনাদের মাঝে ওই এক মিনিটের ভিডিওটা শেয়ার করি জানাই যে আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গিয়েছে সবাই সাবধান কেউ টাকা দিবেন না তো এটা আমার অবশ্যই জানানো কর্তব্য ছিল আমি যখন জানতে পেরেছি অবশ্যই আমি তখন আপনাদের মাঝেও জানিয়েছি কারণ আমি চাই না আমার মতন কেউ সমস্যার মুখোমুখি হন তো এটা নাকি আমি ভাইরাল হওয়ার জন্যই মানে ভিডিওটা ইউটিউবে দিয়েছি আরে ভাইরাল যদি হওয়ার ইচ্ছাই থাকে এইভাবে করে ভাইরাল হতে হয় না সামনে এসে পেজ শু করলে এমনি ভাইরাল হয়ে যায় আমার ভাইরাল হয়ে ইউটিউবে ইনকাম করে আমি সংসার চালাবো সে আশা আমার কখনো করিও নাই করি না তো যাই হোক এই সমস্ত মন মানসিকতা নিয়ে যারা এই কথাবার্তাগুলা বলতেছে আল্লাহ তাদের হেদায়ত করুক তো আমি নাম বলে তাকে ইউটিউবে ছুটো করতে চাই না শুধু এইটুকুই বলব মহান রাব্বুল আল্লাহামিনী ভালোই চোখে দেখেছেন আমি তার কাছেই বিচার দিয়েছি তিনিই সঠিক বিচার করবেন তো এই জন্য আপনাদেরকে আসলে আমার ইউটিউবেও আর ভিডিও করতে ইচ্ছে করতেছে না আসলে এই সমস্ত কথাগুলো শুনে খুব খারাপ লাগে আসলে বলে না খারো যায় গড়পুরা সেই সুযোগে কেউ দেয় আলো তো আমার অবস্থা হয়েছে সেইটা তো এখন এখানে হচ্ছে যে আমি রান্না করতে করতে আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করতেছি তো যাই হোক আমি আমার মতন ব্যবস্থা নিয়েছি আমি সব কিছু করে তারপরে হচ্ছে আমি আমার আইডিটা চেস করে ফেলেছি কারণ ওই আইডিটা আমি রাখলে আমার জন্য আরও সমস্যা এবং আমার সাথে যারা অ্যাট আছে তাদেরকেও মানে তাদেরকেও সমস্যায় ফেলবে তো তার জন্যে আমি আমার ফেসবুক আইডিটা চেস করে ফেলি তো এটাও নাকি অপরাধ আমি কেন ফেসবুক আইডি চেস করছি মানে সেটাও আবার আমাকে বলতেছে দেখেন মানুষ কতটা নিচু জাতের হলে এই সমস্ত মন মানসিকতার কথাগুলো আসে তো আমার ফেসবুক আইডি যখন সমস্যা হয়েছে আমি কি চেস করবো না আমি কি এটা সাজিয়ে রাখব আমার যখন এই জিনিসটা সমস্যা হয়েছে আমার এই জিনিসটা নিয়ে সবার কাছে আমাকে কালারিং করতেছে তাহলে তো আমি সেটাকে ডিলেটই করব। আমি তো আর সেটা সাজিয়ে রাখতে পারবো না তো যাই হোক যার রুচি ছিল যেমন যার মন মানসিকতা যেমন তার কথাবার্তাও হবে তেমন তো আল্লাহ এই সমস্ত মানুষদের হেদায়ত নসিব করুক এটাই বলার তো আপনাদের কাছে বলার আর কিছু নেই তো আপনারা সবাই যেভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়েছেন কথার মাধ্যমে সহযোগিতা করেছেন আমাকে বুঝিয়েছেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সবসময় আমার পাশে থাকবেন তো সবার কাছে আমি বলে রাখি তো এই ধরনের যদি কখনো মেসেজ যায় বা কিছু হয় আপনারা কখনো বিশ্বাস করবেন না কারণ এখন অ্যাভেলেবেল এগুলো হচ্ছে ফেসবুক আইডি হ্যাক করে মানুষকে বিভ্রান্তিতে ফেলতেছে হয়রানি করতেছে এবং মানসম্মান নিয়ে টানাটানি করতেছে তো আপনারা এগুলোর থেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন তো এটাই বলা আপনাদের কাছে তো আজকের মতন এইটুকুই সবার কাছে